দর্শক, স্বাগত জানাচ্ছি। আজকে ফের সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি। এবার রাজধানীতে অভিযান চালিয়ে আরেক যুবলীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করেছে বিপুল পরিমাণ নগদ টাকা, অভিযানে অভিযুক্তদের আটকও করেছে, সেই খবরই বিস্তারিত জানাবো। দর্শক, সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত দিন, আর খবরটি ভালো লাগলে শেয়ার করুন। চলুন বিস্তারিত জেনে আসি। যুবলীগ নেতা গোলাম কিবরিয়া জিকে শামীমের নিকেতনের 144 নম্বর জিকে বিল্ডার্স কার্যালয়ে অভিযান চালিয়ে 165 কোটি টাকার স্থায়ী আমানতের অর্থাৎ FDR এর কাগজ ও নগদ 1,80,00,000 টাকা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তার জিম্মায় থাকা একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের 7টি শটগান, গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করেছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার শামীমকে নিকেতনের 113 নম্বর বাসা থেকে আটক করে তার অফিস কার্যালয়ে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের ফাঁকে আয়োজিত ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তা সারোয়ার বিন কাশেম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সকাল থেকে শামীমের বাসা ও অফিসে অভিযান চালানো হয়। নামে গিয়েছে যার পরিমাণ 165 কোটি টাকার উপরে, মায়ের নামে আছে প্রায় 140 কোটি টাকা এবং তার নামে শুধুমাত্র 25 কোটি টাকা রয়েছে। আমরা তার কাছ থেকে আরও কিছু ডিপার্টমেন্ট US ডলার এবং সিঙ্গাপুর ডলার পাই এবং কিছু মাদকও আমরা তার কাছ থেকে পেয়েছি এবং তার একটি আগ্নেয়াস্ত্র পেয়েছি। আমরা নিরীক্ষা করে দেখবো তার লাইসেন্স এবং বৈধতা আছে কি না। এই পরিপ্রেক্ষিতে আমরা 8 জনকে আমরা গ্রেফতার দেখিয়েছি এবং পরবর্তীতে আমরা আইনের কি কি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, জিকে শামীমের অফিসে 165 কোটি টাকার FDR এর কাগজ পাওয়া গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কাউকে আটক করে বা গ্রেপ্তার করে, সেটি হয় আদালত নির্দেশে করে অথবা
কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিতে থাকে কোনো অভিযোগ ছাড়া কিন্তু কখনই কাউকে আটক করা হয় না, এটা আপনাদের আমি স্পষ্ট করে বলতে চাই। এক বিষয়ে যদিও আইনে ক্ষমতা দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কী কী বিষয় হলে তাদের কাউকে আটক করা যেতে পারে, যেখানে কখনই যে কোনো দুটো বিষয় রয়েছে, সুতরাং প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার ওনার দাবি অভিযোগ আনা হয়েছে, উনি ওটা প্রমাণ করবেন। যদি নির্দিষ্ট মনে তখন তাহলে অবশ্যই ছাড়া পেয়ে যাবেন। আর যদি দুটো বিষয় হচ্ছে অস্ত্রগুলি এখানে যেটা হয়েছে দুটো বিষয় অস্ত্রগুলো রয়েছে, কিন্তু এই বৈধ অস্ত্রগুলি কিছু অবৈধ কাজ ব্যবহার করার কিছু অভিযোগ থাকার কারণে কিন্তু এটা বলা হয়েছে, যার কারণে কিন্তু কারণ আপনি কিন্তু নাগরিক হিসেবে যখন বৈধ অস্ত্র পাবেন সেখানে একটু টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে গিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। যখন আপনি এটি অন্যভাবে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে আইন অনুযায়ী কিছু অসম করে বিবেচিত হবে। দর্শক সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন, ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত দিন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।